পুলওয়ামা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুললেন সে বিষয়ে বিজেপি ধরে ভারতবর্ষের টেরিজম চলছে প্রায় পনেরো হাজার সুরক্ষা কর্মী মারা গেছেন তখন কি হয়েছিল এর আগত ষাট সত্তর জন এক একদিনে মারা গেছেন সুরক্ষা কর্মী বস্তার থেকে আরম্ভ করে ছত্তিশগড়ের কাশ্মীর পর্যন্ত তখন উনি কাকে প্রশ্ন করেছিলেন আর ইন্টেলিজেন্স ফেলিওর বা ইন্টেলিজেন্স এ তো সবসময় চলছে সবসময় রেড অ্যালার্ট সবসময় সতর্ক আছে সেনা তারপরে কোনো ঘটনা ঘটছে সরকার যথেষ্ট সতর্ক আছে কিন্তু যেখান থেকে এটা অপারেট হচ্ছে সেইখানে আঘাত করার দরকার আছে আমাদের সরকার সেটা করে দেখিয়েছে দরকার আবার করবে এদিকে আবার উনি বলছেন যুদ্ধ বাঁধাবার চেষ্টা হচ্ছে সারা দেশ যখন বলছে যে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করছে মারছে সাধারণ মানুষকে সেনাদেরকে তার বদলা চাই তখন উনি প্রশ্ন করছেন কেন এটা হয়েছে বলুন উনি দেশের সঙ্গে আছেন ना कि पाकिस्तान सेंगे आए इट आज के, के बोलते